আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি তানভীর হাসান রাব্বি অ্যান্ড ওয়েলকাম টু তানভীর টপিক্স। অ্যাকচুয়ালি আই হ্যাড এ প্ল্যান টু শুট দিস ভিডিও ইন এ বিউটিফুল প্লেসেস, যেটা আমি আমার এই লকডাউন বলতে আমার ছুটি ছিল 5 তারিখ পর্যন্ত, এবং আমি আমার গ্রামে আছি। তো গ্রামের একটা সুন্দর একটা জায়গার মধ্যে গিয়ে কথাগুলো বলার মানে বলার প্ল্যান ছিল, কিন্তু সারাদিন বৃষ্টি থাকার কারণে প্ল্যানটা ভেস্তে যায়। এবং আমি আসলে আমার আগের একটা শ্যুট করা ভিডিও ছিল ওই জায়গাটার। সো লেটস ওয়াচ দ্য বিউটিফুল প্লেসেস অ্যান্ড আই ওয়ান্ট টু শেয়ার উইথ ইউ মাই অবজারভেশন। এক বড় ভাই বলছিল, মোটামুটি ভালোই চেনা, উনি ওনার ভিডিওতে বলছিল, কেউ যদি কোনো ভালো অভ্যাস বা ভালো কিছু করতে চায় কিন্তু পারতেছে না অথবা বারবার ব্যর্থ হচ্ছে, তাহলে তার উচিত তার কী কী খারাপ অভ্যাস আছে তা খুঁজে বের করা এবং তা পরিত্যাগ করা পুরোপুরি। তাহলে একমাত্র তার ভালো অভ্যাসগুলো গড়ে তুলতে সহজ হবে। সংক্ষেপে যদি ব্যাপারটা বলি তাহলে যে আমাদের যে কোনো ভালো অভ্যাসগুলোর অন্তরায় হচ্ছে আমাদের খারাপ অভ্যাসগুলো। মূলত ব্যাপারটা আমি আগে থেকে বিশ্বাস করতাম এবং মানতাম, কিন্তু এবার আমি ঈদে লম্বা ছুটি পেয়ে, লকডাউন সহ লম্বা ছুটি পেয়ে আমি মূলত ব্যাপারটা আমার নিজের ভিতরে দারুণভাবে অবজার্ভ করছি। ব্যাপারটাই সেই রকম যে মূলত আমি একটা ভালো ছেলে। হ্যাঁ, আমি ঠিকমতো খাই, ঘুমাই, গোসল করি টাইমলি, এটাই আমি মনে করি যে একজন ভালো মানুষ হইতে হলে এগুলো করলে হয়। আরে কারণ এগুলো টাইমলি করলে আমার নামাজ, অফিস, ছোটোখাটো মানে একদম ছোটোখাটো বিজনেসের কাজগুলো করতে সহজ হয়, এবং মাঝে মাঝে একটু লেখালেখি বা পোস্ট টোস্ট দেওয়া বা টাইমলি ফেসবুকে টাইম দেওয়া, আড্ডা আড্ডা দেওয়া, এই কাজগুলো সুন্দর এবং সুশৃঙ্খলভাবে করতে পারি। কিন্তু ব্যাপারটা হয়েছে এবার গ্রামে গিয়ে আমি কয়েকদিন পরে হঠাৎ করে মানে খেল হারাই ফেলছি, কারণ আমি ঠিকমতো দেখা যায় আড্ডা পর্যন্ত দিতে পারতেছিলাম না, কারোর লগে দেখাও করতেছি না, আবার ঘুমাইতেছি না, আবার খাওয়া হইতেছি না। ইভেন আমি এই গরমে কয়েকদিন গোসল পর্যন্ত করিনি, সরি কাউকে বলবেন না। তো কয়েকদিন পর আমার নিজের কাছে হেজিটেশন লাগতেছিল এবং আমার ভালো লাগতেছিল না এই লাইফটা। তারপর আমি খুঁজে বের করলাম যে আসলে কারণটা কী। তখন আমি বুঝলাম যে আমার বাজে অভ্যাসটা খুঁজে বের করলাম হলো আমি রাত জাগতাম, কারণ সকালে আমার অফিসের পেলা ছিল না, যে কারণে আমাকে রাত জাগতাম ইচ্ছা মতো, মোবাইল টিপতাম, আর হলো আমি দিনে ঘুমাইতেও পারতাম না, কিছু করতেও পারতাম না। তারপরে কয়েকদিন পরে আমি যেহেতু নিজের কাছে এই ব্যাপারটা খারাপ লাগতেছিলো, তাই আমি সুন্দর করে আবার আগের রুটিনে আসলাম, সুন্দর করে রাতে ঘুমাইলাম, আগে আগে সকালে উঠে ফজর নামাজ পড়তে পারছিলাম, যদিও তারপরেও দুই একদিন সমস্যা হয়েছিল। তারপরে ব্যাপারটা এখন চলে আসছে, আর এই ভিডিওটা যখন আপলোড হবে বা হয়েছে তখনই আমি নারায়ণগঞ্জে চলে আসছি। এবং ওই বড় ভাইয়ের ব্যাপারটা আমি দারুণভাবে নিজের ভিতরে বুঝলাম যে আসলে আমরা তখনই কোনো ভালো অভ্যাসগুলো গড়ে তুলতে পারবো যখন আমরা আমাদের খারাপ যে অভ্যাসগুলো আছে, যেটা এটাকে বাধা দিতেছে, ওইটা খুঁজে বের করতে পারবো এবং ওইটা পুরোপুরি পরিত্যাগ করতে পারবো। তা না হলে আমাদের বারবার ওই খারাপ অভ্যাসটার কারণে আমাদের ভালো অভ্যাসটা গড়ে উঠবে না। অলরেডি যারা কখনো চেষ্টা করছেন যে ভালো হইতে বা কিছু একটা করতে, কিন্তু দেখতেছেন যে বারবার বাধা আসতেছে, তারা এই ব্যাপারটা মানে অ্যাপ্লাই করতে পারেন। আলহামদুলিল্লাহ আমি মনে করি ইনশাল্লাহ আপনারা সাকসেস হবেন। তো যাই হোক, এখন ভালো আছি, মাঝে মাঝে খেল হারাই, আবার দোয়া করবেন সবাই আমার জন্য, তাহলে হয়তো পুরোপুরি ঠিক হয়ে যেতে পারবো। আর যেই দৃশ্যটা, যে রাস্তা দেখলেন, এটা আমার এলাকার যারা আছেন তারা তো চিনছেনই রাস্তাটা, ওইখানে ঘুরতে যাবেন, ওটা স্বাস্থ্যের জন্য ভালো ঘোরাফেরা, কিন্তু সংবিধিবদ্ধ সতর্কীকরণ, যখন আপনারা সেখানে ধূম্র সাধনা করেন মুরব্বীদেরকে একটু চেক দিবেন, এটা ভালো, নিজের জন্য ভালো, এলাকা সবার জন্য ভালো। আর যারা চাঁদপুরে বাইরের লোক আছেন তারা চাঁদপুরে ঘুরতে আসেন, কারণ চাঁদপুরে সব সুন্দর। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।